মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছিলাম, কাঁচা হয়ে গেছে, তো এগুলো এবার মেলে দেবো। তো আপনাদেরকে একটু দেখালাম, তো আমার এইভাবে কাছে কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমি টরটলকে খেতে দিয়েছিলাম, তো ও খাচ্ছে দেখে একটু শেয়ার করলাম। ও কী সুন্দর একটা একটা করে খাচ্ছে। আর আজকে খাওয়া শেয়ার করবো না, আগের দিন খাওয়াটা শেয়ার করেছিলাম অনেকটাই, আর বাকি কাজ আছে। আর ওইদিকে পাখিগুলো খুব চেঁচামেচি করছে, ওরাও বলছে আমাকে একটু দেখাও, আমাদেরকে একটু দেখাও এই ব্যাপার। তো ওদের কাছে গেলাম, তো ওদেরকে দেখাচ্ছি কত সুন্দর সব ডাকছে, আর আমার আওয়াজ পেলেই ওরা আরও চেল্লাচিল্লি করে, যেন কিছু না কিছু খাবার নিয়ে আসবে, নিয়ে এসেছে এই আর কি। তো শাক পাতাটা পেলে তো আরও ওর গন্ধেতে আর একদম মাতামাতি করে। আমি হাঁড়িগুলো একটু চেক করছি যে কোনো পাখি ডিম দিয়েছে কি না। ডিম পাড়ার পর ওদের যত্ন নিতে হয় দেখি সবসময়। তো এক ঢুকেছে একজন হাঁড়িতে, এর দুবার ডিম বাচ্চা হয়ে গেছে, তবুও হাঁড়িতে ঢুকে আছে। তো যাই হোক, আর আমি এদেরকে এখন দেখাচ্ছি খাঁচাটা খুলে, খুব সুন্দর লাগছে একদম দেখতে। সবার নাম আছে একটা একটা করে, এক একজনের এক একটা নাম আছে। তো অন্যদিন বলবো ওদের সব কী নাম আছে, নামে ডাকি ওদের। আমার ছেলেও নাম দিয়েছে, মেয়েও দিয়েছে, আমরা সবাই দিয়েছি এক একটা করে নাম। এখানে প্রিন্সেসগুলো খুব সুন্দর উঠছে, হোয়াইটটা মানে সাদাটা খুব সুন্দর কিউট। যাই হোক, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার অম্বিকা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো ওইদিকে পাখির কাজকর্ম হয়ে যেতে ওদেরকে দেখাশোনা করার পরে, আর আমি এখন ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি, চাউমিন বানাবো। তো চাউমিনটা সেদ্ধ করে আগে রেখেছিলাম, ওখানে আলু পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, চাউমিনটা দিয়ে দিলাম, আর ডিম ভেজেও রেখেছি। তো চাউমিনটা দিয়ে নাড়ানাড়ি করে নিলাম, আলু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এরকম করে মেশানো হয়ে গেলে তারপরে মধ্যে ডিম দেব। তো মোটামুটি মিশিয়ে নিয়েছি, এই যে ডিমটা দিয়ে দিলাম, কিছুটা ডিম দিয়ে দিলাম আর কিছুটা রেখে দেবো। আমি পান্তা ভাত খাবো, আমি চাউমিন খাবো না, ছেলে মেয়েকে চাউমিন দেবো। তো ডিমটা মিশিয়ে নিচ্ছি, আর এইখানে আমি দেখাচ্ছি, বললাম পান্তা ভাত খাবো, এই যে ডিম কিছুটা রেখেছি, আর ভাত আছে রাত্রিরে আমি একটু রেখেই দিয়েছি, আর জল ঢেলে রেখেছিলাম, এর সাথে একটু মুড়ি মিশিয়ে আর এই ডিমটা দিয়ে আমি খাবো। আর এখন গরম পড়েছে, আর এই পান্তা ভাতটা খেলে পেটটা ঠান্ডা লাগে, আর অন্য কিছু খেতে ভালোই লাগে না। ছেলে মেয়ে পছন্দ করে না, তো ওরা ওদেরকে চাউমিন দিলাম দেবো। আর এখানে আমি সয়া সস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে একে একে সস দেবো, চিলি সস আর গ্রিন চিলি, রেড চিলি। তো গ্রিন চিলিটা সরি রেড চিলিটা চাউমিনের প্যাকেটেই ছিল, আর একটা মশলা ছিল, তো ওটা দিয়ে দিলাম। আর আমার বাড়িতে গ্রিন চিলি, তো সেই গ্রিন চিলিটা দিলাম, ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, সেটা গ্রিন চিলিটা দিলাম, তো রেড চিলি গ্রিন চিলি সস সয়া সস দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে সেই মশলাটা দেবো, এটা চাউমিনের ভেতরে ছিল প্যাকেটের ভেতরে, এই মশলাটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে, একদম চারিদিকে স্মেলে মহামহ করছে। চাউমিনটা রেডি, আর এতে ছোলা দিলে আরও ভালো হতো, আলু আলু পেঁয়াজ আর ছোলা দিয়ে খুব সুন্দর বানে। ছোলাটা রাত্রিরে ভেজানো হয়নি, আর কোনো বানানোর আইডিয়াই ছিল না যে কালকে মানে আজকে সকালে চাউমিন বানাবো, তো সেই কারণেই। তো যাই হোক, চাউমিন রেডি আমার, এইভাবে চাউমিন বানিয়ে খাবেন আপনারা, খুবই একটা হেলদি খাবার। তো যাই হোক, চাউমিনটা এখন আমার ছেলে মেয়েকে দিয়ে দেবো, ওই যে ওরা বসে আছে একদম রেডি হয়ে। আর এখানে রেখে দিলাম, ওরা একসাথে বসে খাবে, একসাথে ভালোবাসে, মিলেমিশে খায়। আর ওদেরকে বললাম এইভাবে হবে না, তো একটু দুজন দুদিকে মুখ করে বসতে আর ওটা মধ্যেখানে নিয়ে নিতে। তো এইভাবেই বসে গেল, আর সস দেবো, সস চাইলো, সস দেবো, সসটার ওপর থেকে দিয়ে খাবে আর কি। সস নিচ্ছে ওদের, মানে যতটা যার লাগবে সে সেই দিকটা নিয়ে নিল। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমি এবার গাছগুলোতে জল দেবো।
আজকে সব গাছ নামাইনি, আর কিছু গাছের জল আছে এখনও, ভেজা মাটি আছে। আর প্রত্যেকটা গাছের আলাদা আলাদা দিনে জল দিতে হয়, সবার সব দিন জল লাগে না। আর এগুলো আলমারির মাথাতে আমার স্নেক প্লান্ট, ওই জিজি প্লান্ট, লাকি বাম্বু, আর এই গাছটার আমি নাম জানি না, যাই হোক, আর এইগুলো আজকে দিলাম। আর এই যে আবার সুন্দর একটা গাছ বেরিয়েছে ছোট্ট স্নেক প্লান্টের, খুবই সুন্দর। আর এই জিজি প্লান্টটা তো আমার বাড়িতে এসেই সব পাতা ছাড়লো, দুটো ডাল শুধু ছিল, আর নতুন নতুন পাতা দেখতে পাচ্ছেন, পুরো গ্রিন হয়নি এখনও। আর এগুলোকে ভালো করে চান করিয়ে দিচ্ছি। ছেলে মেয়ে স্নান সেরে পড়তে বসেছে, মেয়ে ড্রয়িং করছে, আর মেয়েকে গান করতে বললাম, এই যে বললো এখন গান করবো না, ড্রয়িং করে নিই তারপরে। আর ছেলে পড়ছে, টেনের বই পড়ছে, আর নাইনের পরীক্ষা শেষ হয়ে গেল, তো টেনের বই পড়ছে, টেনের বইও আনা হয়ে গেছে, টেনের বইয়ের কভার চড়ানো হয়ে গেছে। আর মেয়ে এখন ওই যে নিজের মন মতো জল পেন্টিং করছে, এখানে ব্ল্যাক পেন্টিং করেছে, বলছে বলো ব্ল্যাক পেন্টিং এখানে কি মম মম পাপা এরকম হাসাচ্ছে, পিপিলিকা, নিজের মন থেকে যা এসেছে টাইম পাস করছে। তো আমি বলছি গান করে নাও, এরপরে বললো ঠিক আছে। আর পরীক্ষা হয়ে গেছে, কিছু নিয়ে তো থাকতে হবে, ভালো থাকতে হবে, মনটাকে তো ভালো রাখতে হবে, তো এরকম করে শিখবে, মানে ড্রয়িং আঁকাও শিখবে, ড্রয়িং আঁকা ভালো করে পেনসিল দিয়ে, কালার পেনসিল পেনসিল দিয়ে। ছেলে পড়ছে, আবার খাচ্ছে ডোনাট, নারকেলের ডোনাট। তো ঠিক আছে, চলুন তাহলে। My
আমার দুপুরের লাঞ্চ রেডি, ভাত আর আম রুই মাছ দিয়ে পাতলা ঝোল। এখন গরম পড়েছে, অন্য কিছু খেতে ভালোই লাগছে না, হাবি যাবি। তো আলু আম আর রুই মাছ দিয়ে একদম পাতলা পাতলা ঝোল, ব্ল্যাক জিরে মানে কালো জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল। তো ব্লগটা আমি এখানে এন্ড করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন ব্লগে আপনাদের